নমস্কার। আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব বা পড়াশোনা করব সেটা হলো ডিএমএ, এর পুরো নাম হলো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা কম্পিউটারের একটা খুব চেনা শব্দ, এটা একটা ডিভাইস। এই ডিভাইসটা আমাদের কম্পিউটারের মাদারবোর্ড এবং নটপিচ এই রকম একটা জায়গায় ইনস্টল করা থাকে। এটা বাইরে থেকে কিনতে পাওয়া যায় না বা কিনে এনে মাদারবোর্ডে ইনস্টল করা হয় না। এটা কোম্পানি যখন মাদারবোর্ড তৈরি করে তখনই সেটা ইনবিল্ট মাদারবোর্ডের মধ্যেই থাকে। তো এই ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস জিনিসটা কি একটু বলি। যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস অর্থাৎ নামটা এখানে শুনে কিছুটা বোঝা যাচ্ছে যে যে ডিভাইসটা আমাদের কম্পিউটারের মেমোরিকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে। মেমোরি মানে কি, এখানে প্রাইমারি সেকেন্ডারি মেমোরির কথাই প্রধানত বলা হচ্ছে। তো এই ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বলতে গেলে এটাই বলবো আমরা যে এটা হলো একটা মেথড বা পদ্ধতি বা সিস্টেম বলতে পারা যায়, যেটা ট্রান্সফার করে, ডেটা ট্রান্সফার বা ইনফরমেশন ট্রান্সফার করে ডিরেক্টলি সরাসরি ট্রান্সমিশন করে বিটুইন হচ্ছে মেমোরি টু আইও ডিভাইস অর আইও ডিভাইস টু মেমোরি অর মেমোরি টু মেমোরি। এইটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, যেটা ইনপুট আউটপুট ডিভাইস থেকে মেমোরিতে বা মেমোরি থেকে ইনপুট আউটপুট ডিভাইসে বা মেমোরি থেকে মেমোরিতে ডেটা ট্রান্সমিশন করে উইদাউট সিপিইউ ইনভলভমেন্ট, মানে সিপিইউর কোনো রকম ইনভলভমেন্ট ছাড়াই এই ডিএমএ কন্ট্রোলার বা ডিএমএ যে মেমোরি, সেই মেমোরিটা ডেটা ট্রান্সমিট করতে পারে বা ডেটা ট্রান্সফার করতে পারে এই ডিভাইসগুলোর মধ্যে দিয়ে। এবং এটা খুব তাড়াতাড়ি বা খুব ফাস্ট ওয়েতে ডেটা ট্রান্সমিট করতে পারে। তো এমনটা কেন হলো? তাহলে ডিএমএ ব্যাপারটা বোঝা গেল। ডিএমএ ব্যাপারটা আরেকবার বলি যে এটা হলো একটা বিশেষ পদ্ধতি বা একটা মেথড বলা যায়, যে মেথডের মাধ্যমে ডেটা বা ইনফরমেশনকে মেমোরি টু আইও ডিভাইস অথবা আইও ডিভাইস টু মেমোরি অথবা মেমোরি টু মেমোরি ডেটা ট্রান্সমিশন করা হয় সিপিইউর ইনভলভমেন্ট ছাড়াই বা সিপিইউর কানেকশান ছাড়াই এবং খুব দ্রুত পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট করা হয়। এইটাই হলো ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার, এই হলো এর কাজ। তো এখন এইটার প্রয়োজন হলো কেন সেই প্রসঙ্গে বলতে গেলে আমাকে একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে যে সমস্ত ডেটা ট্রান্সমিশন সিস্টেম আছে বা যে সমস্ত ডিভাইসগুলোর মধ্যে ডেটা ট্রান্সমিট হয় সেই সমস্ত ডিভাইসগুলোর মধ্যে ট্রান্সমিশন চলাকালীন সিপিইউ যদি সেই ডেটা ট্রান্সমিট পদ্ধতিতে ইনভলভ থাকে তাহলে সিপিইউর যে আসল কাজ, প্রধান কাজ, সেই কাজগুলো কিন্তু পেন্ডিং হতে থাকবে। এই পেন্ডিং হতে থাকা মানে একটার পর একটা কাজ কিন্তু বাড়তেই থাকবে। সেক্ষেত্রে কম্পিউটার যে পারপাসে আমাদের ব্যবহার করা হচ্ছে সেই পারপাস অর্থাৎ সেই কাজের জায়গাটাই আমরা কিন্তু হারিয়ে ফেলবো আস্তে আস্তে। অর্থাৎ আমরা একটা কাজ করতে চাইছি কিন্তু সিপিইউ অন্য কাজে ব্যস্ত। তো এইরকম যে যদি তৈরি হয়ে যায় জায়গাটা, এরকম যদি একটা সিচুয়েশান তৈরি হয় তো সেখানে আমাদের ডেটা প্রসেস বা সিপিইউর জন্য যে মানে কম্পিউটার যে জন্য ব্যবহার করা হচ্ছে সেটাই তো আমাদের কাজ করা হবে না, সেই কারণটাই তো আমাদের হচ্ছে না। তো এই সমস্ত নানান সমস্যার জন্য সিপিইউর যে বিভিন্ন কাজে ইনভলভ হয়ে পড়ছে সেই সিপিইউকে অন্যান্য কাজ থেকে বিরত করার জন্য এই ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের ব্যবহার বা ইউজ হয়। সেটা কেমন?
এখানে একটা ব্লক তৈরি করা হয়েছে, তো এই ব্লকটাকে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে হয়, ডিএম এর অপারেশনটা কীভাবে হয়। দেখা যাচ্ছে এখানে এটা হলো প্রসেসর বা মাইক্রো প্রসেসর, এটা হলো আইও ডিভাইস, মেমোরি ডিভাইস, এর মধ্যে কী কী আছে। এর মধ্যে সাধারণত যে সমস্ত ডিভাইসগুলো মেমোরির সাথে যুক্ত, যেরকম ধরা যাক যে ফ্লপি ড্রাইভ, সিডি বা ডিভিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ বা এক্সটার্নাল কোনো মেমোরি ডিভাইস বা স্ক্যানার, যেখানে হিউজ অ্যামাউন্ট একটা মেমোরি দরকার পড়বে, বা আমি যদি নেটওয়ার্ক কার্ড ধরি, নেটওয়ার্ক কার্ড মানে ইন্টারনেট কার্ড যেটা, বা ল্যান কার্ড যেটা বলতে পারি, এইরকম টাইপের ডিভাইসগুলো হচ্ছে এখানে। এইবারে এইটা হচ্ছে র্যাম, কম্পিউটারের মেন মেমোরি। তো এখানে হয় কি, আইও ডিভাইস থেকে ফার্স্ট টাইম ডেটাগুলো প্রসেসরে আসে, তারপরে মাইক্রো প্রসেসর ওই ডেটাগুলোকে প্রসেস করে তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বা সফটওয়্যারের সাহায্যে প্রসেস করে, তারপরে সেই ডেটাটা র্যামে স্টোর করে। তো এই হলো আমাদের ইনপুট আউটপুট সাইকেল থেকে আমাদের, মানে ইনপুট আউটপুট ডেটা কীভাবে আমাদের মেমোরিতে স্টোর হয়, বা এর যদি এটা হয় আউটপুট ডেটা, মানে র্যাম থেকে কোনো ডেটা প্রসেসরে থেকে হয়ে আমাদের আউটপুটে ডিভাইসে সেটা যায় আর কি। তো এই হচ্ছে সাইকেলটা। এইখানে দেখো সেটা হলো কি, যে আমাদের দরকারটা প্রয়োজনটা কি, প্রধান প্রয়োজন হচ্ছে যে একটা মেমোরি ডেটাকে ইনপুট আউটপুট ডিভাইস বা মেমোরি থেকে, মেমোরি ডেটাকে আমাদের রাখতে হবে র্যামে। এটাই তো আসলে আমাদের কাজ, মানে কম্পিউটার সিস্টেমের কাজ। তো সেটার জন্য এখানে মাইক্রো প্রসেসর সেই ডেটাটাকে প্রসেস করছে। এখন ডেটা তো সবই ডিজিটাল ডেটা, এখন সেই ডেটাটা প্রসেস করতে গিয়ে যদি একটা বড় ডেটা হয়, ধরা যাক যে আমি পেনড্রাইভ থেকে একটা হয়তো 200 বা 250 পেজের পিডিএফ ফাইল আমি সেটাকে পড়ব, আমি পেনটা আমার সেটা পেনড্রাইভে আছে, সে পেনড্রাইভটা আমি কম্পিউটার ইনস্টল করলাম এবং সেই ডেটাটা আমি পড়ব, রিড করব কম্পিউটারে, বা আমি প্রিন্ট করতে চাই। তো এইরকম হলো সেই ডেটাটাকে ফার্স্টে হচ্ছে কম্পিউটারে র্যাম মেমোরিতে তো আনতেই হবে ডেটাকে, তো সেটা আছে কোথায়, পেনড্রাইভে বা সিডিতে বা ফ্লপিতে আছে। তো সেইটা যখন আমি ইনস্টল করলাম ফ্লপিটা বা পেনড্রাইভটা, সেই ডেটাটা সিপিইউ দ্বারা প্রসেস হবে এবং তারপরে সেটা র্যামে আসবে। ধরা যাক 250 পেজ একটা ডেটা আছে, সেই ডেটাটা হয়তো 20 MB বা 30 MB বা 50 MBও হতে পারে, সেটা ডেটার গ্রাফিক্সের ওপর নির্ভর করছে কেমন হবে। তো ওই 20 MB ডেটা যদি সিপিইউ প্রসেস করে, পেনড্রাইভ থেকে ডেটা তুলছে, প্রসেস করছে, র্যামে রাখছে, আবার পেনড্রাইভ থেকে ডেটা তুলছে, প্রসেস করছে, র্যামে রাখছে, তো এই রকম প্রসেসিং সাইকেলটা চলতেই থাকবে, চলতেই থাকবে। যতক্ষণ কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত 20 MB ডেটাটা, মানে লাস্ট পেজ যতক্ষণ না পর্যন্ত র্যামে স্টোর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রসেস চলতেই থাকবে। তো এখন প্রশ্ন হলো যে এই প্রসেসটা যদি চলতেই থাকে, 20 MB ডেটা কিন্তু আমাদের কাছে খুব কম মনে হলো, আমাদের কম্পিউটার সিস্টেমে এটা কিন্তু বেশ অনেক ডেটা। তো এই প্রসেসটা যদি চলতেই থাকে তখন কি হবে, তখন সিপিইউ বা মাইক্রো প্রসেসর আমাদের অন্যান্য যে সমস্ত কাজ আছে, অপারেটিং সিস্টেমে তো অনেক কাজ থাকে, অন্যান্য যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো করতে পারবে না। আমি পেনড্রাইভ দিলাম, আমার ডেটা রিড হচ্ছে, তার সাথে আমি অন্য কাজও করছি, বা আমি নেটওয়ার্কের সাথে যুক্ত আছি, আমি কোনো ডেটা সেন্ড করছি বা কোনো ডেটা পাঠা রিসিভ করছি হতে পারে, বা এটাও হতে পারে যে আমি কোনো একটা সফটওয়্যারে কাজ করছি, আমার ওই ডেটাটা দরকার পড়েছে, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে সিপিইউ যতক্ষণ না ওই ডেটাটাকে কমপ্লিট করছে, মানে ফেচিং করা, ততক্ষণ পর্যন্ত সিপিইউ ওই কাজে ব্যস্ত থাকবে, আমার অন্যান্য কাজগুলো হবে না। বা যদি এইরকমভাবে হয়
যে আমার কাজ একবার করছে, আবার আইও ডিভাইস থেকে প্রসেস করে র্যামে আরেকবার রাখছে, এরকম ভাবে যদি প্রতি সেকেন্ডে করতে থাকে, মানে এক সেকেন্ড আমার কাজ, আবার পরের সেকেন্ড পেন ড্রাইভ থেকে ওই ডেটাটাকে র্যামে স্টোর করছে, এইরকমভাবে হলেও কিন্তু আমাদের ডেটা ট্রান্সমিশনে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। এটা সিপিউর কাছে হচ্ছে, সিপিউর কাছে এটা হলো বাজে টাইম, মানে এটা কোনো সিপিউর কোনো কাজে লাগে না। সিপিউ এই কাজ করার জন্য মাইক্রোপ্রসেসর ইনস্টল করা হয় না কম্পিউটারে। মাইক্রোপ্রসেসরের কাজ অন্য, আরও অনেক হায়ার কাজ, আরও অনেক হাই এন্ড কাজ করে। সামান্য ডেটা কপি পেস্ট করার জন্য বা মুভ করানোর জন্য, কপি বা মুভ ডেটা এই করানোর জন্য মাইক্রোপ্রসেসরকে ব্যবহার করা হয় না। তার জন্য কি করতে হয়, একটা আলাদা কন্ট্রোলিং সিস্টেম আনতে হয়েছে, যার নাম হলো গিয়ে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ। দেখা যাচ্ছে ছবিটা ডিএমএ যখন আমাদের কম্পিউটারে ইউজ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে, ছবিটা ডায়াগ্রামটা এরকম এসে দাঁড়াচ্ছে কি, এই হলো ডিএমএ, এইখানে প্রসেসর। এখনো পর্যন্ত ডিএমএর সঙ্গে প্রসেসরের কোনো কানেক্টিং বা সংযোগ হয়নি। এইখানে আইও ডিভাইস বা মেমোরি ডিভাইস, সেই ডিভাইস থেকে ডিএমএ কন্ট্রোলারে ডেটা আসে এবং সেখান থেকে র্যামে ডেটা স্টোর হয়। আবার বিপরীত দিক থেকে কি হয়, র্যামের কোনো ডেটাকে যদি আমি আমার মেমোরি ডিভাইসে পাঠাতে চাই, অর্থাৎ আমি পেন ড্রাইভে কপি করতে চাই, ধরা যাক আমি একটা ওয়ার্ডের বা পাওয়ার পয়েন্টের প্রজেক্ট করলাম, সেই প্রজেক্টটা দেখা গেল হয়তো 10 MB একটা প্রজেক্ট হলো, বা 20 MB একটা প্রজেক্ট হলো, বা 25 MB একটা প্রজেক্ট হলো, অনেক পেজ আছে, অনেক গ্রাফিক্স আছে, তাহলে বাড়বে তো সেই প্রজেক্টটা যখন করছি তখন তো একটা অ্যাপ্লিকেশানে বসে করছি, পাওয়ার পয়েন্টে বসে বা পাওয়ার পয়েন্টের মাধ্যম দিয়ে করছি আমি, তো সেটাকে আমাকে তো সেভ করতে হবে পেন ড্রাইভে, আমি অন্য কোথাও সেটা আমি দেখাতে পারবো প্রেজেন্টেশনটা। তো সেই র্যাম থেকে, র্যামের মধ্যে ডেটা স্টোর করা আছে, সেইটাকে আমি সেভ করবো কোথায়, পেন ড্রাইভে। তাহলে পেন ড্রাইভের ওই ডেটাটা কীভাবে যাবে, র্যাম থেকে প্রসেসর, প্রসেসরের ইনভলভমেন্ট, প্রসেসরের ইনভলভ ছাড়া ডিএনএ কন্ট্রোলার এখানে কিন্তু এই কাজটা করবে। র্যাম থেকে ডেটা ফেচ করবে মানে তুলবে, আবার সেই ডেটাকে আইও ডিভাইস বা মেমোরি ডিভাইসে স্টোর করবে। আবার আমি পেন ড্রাইভটা অন্য কম্পিউটারে নিয়ে গিয়ে যখন আমি ইনস্টল করলাম, সেখান থেকে যখন আমি ডেটা আবার তুলছি, ফেচ করছি, তখন কি হবে, বিপরীত হবে। মেমোরি ডিভাইস বা আইও ডিভাইস সেখান থেকে ডিএমএ কন্ট্রোলার হয়ে তারপরে র্যামে আসবে ডেটা, তবেই হচ্ছে আমরা দেখতে পাবো মনিটরে। তো এই কাজগুলো হয় কি, সিপিউর পারমিশন ছাড়া না, সেটা সম্ভব না, সিপিউর পারমিশন লাগে। সেখানে কীভাবে পারমিশনটা দেয় সিপিউ, অ্যাকচুয়ালি বলে দিই যে এই কাজটার ইনস্ট্রাকশান দেয় কিন্তু মাইক্রোপ্রসেসর, কাজটা করে ডিএমএ। ইনস্ট্রাকশানটা কীভাবে হয়, দুটো ইনস্ট্রাকশান লাইন থাকে ডিএমএ সঙ্গে মাইক্রোপ্রসেসরে, দুটো ইনস্ট্রাকশান লাইন থাকে, যে দুটোর নাম হচ্ছে এটা হলো HOLD আর একটা হলো HLDA। এই HOLD এর মাধ্যম দিয়ে এবং HLDA এই দুটো ইনস্ট্রাকশন লাইনের মধ্য দিয়ে, মানে সিপিইউ মাইক্রোপ্রসেসর ডিএমএ কে বুঝিয়ে দেয় বা বলে দেয়, ইনস্ট্রাকশন দেয় কোন ডেটা কোথায় অ্যাড্রেস আছে, সেই ডেটা কোথায় যাবে। অর্থাৎ আমার র্যাম থেকে ডেটা যদি আমি পেন ড্রাইভে কপি করতে চাই, তো র্যামের অ্যাড্রেস থাকে, সেই র্যামের অ্যাড্রেস লাইনটা আমাদের পেন ড্রাইভে যে আছে, পেন ড্রাইভটা যেটা আছে র্যামের অ্যাড্রেসের মধ্যে ডেটাগুলো থাকে, মানে ডেটাগুলো যেখানে থাকে তার তো একটা অ্যাড্রেস থাকে, তো সেই সমস্ত
HLDA এই ইনস্ট্রাকশন লাইন দিয়ে আমাদের ওই ডেটা র‍্যামের কোন অ্যাড্রেসে আছে সেটা ডিএমএ কে জানিয়ে দেওয়া হয়। ডিএমএ সেই ডেটাকে তুলবে, তোলার পরে পেন ড্রাইভে কপি করলো, কপি করার পরে ডিএমএ যখন পুরো কাজটা শেষ করে ফেললো, মানে 20 MB যখন শেষ করে ফেললো কাজটা, তারপরে ডিএমএ প্রসেসরকে HOLD এই ইনস্ট্রাকশন লাইন দিয়ে জানিয়ে দেয় যে আমার কাজ হয়ে গেছে, মানে আমার কাজটা ফিনিশ হয়ে গেছে। তখন CPU মাইক্রোপ্রসেসর ডিএমএ কে ফ্রি করে দেয়। এখন ঘটনাটা হচ্ছে ডিএমএ যখন এই কাজ ডিএমএ যখন এই কাজটা করতে থাকে, র্যাম থেকে ডেটা আইও ডিভাইস বা আইও ডিভাইস থেকে ডেটা র্যামে আসে, তখন মাইক্রোপ্রসেসর সিস্টেম বাস লাইনকে ফ্রি করে দেয়। কারণ এত অ্যামাউন্টের ডেটা যাবে, সেই ডেটাগুলো যাতায়াতের পথে, সব তো যাতায়াত করে, মানে ডেটা মুভমেন্ট করে তো বাস লাইনের মাধ্যম দিয়ে, ডেটা বাস আছে, অ্যাড্রেস বাস আছে, কন্ট্রোল বাস আছে। তো এই ডেটা বাস লাইন যদি ট্র্যাফিক থাকে তাহলে ডিএমএ কাজ করতে পারবে না। এখন CPU HLDA সিগন্যাল যখন পাঠালো, তার সঙ্গে সঙ্গে CPU করে কি, মাইক্রোপ্রসেসর করে কি, সিস্টেম বাস লাইনগুলোকে ফ্রি করে দেয়, ফাঁকা করে দেয়, যাতে ডিএমএ কাজটা ঠিকঠাক করতে পারে। কিন্তু CPU ডিএমএর কাজে কিন্তু ইনভলভ থাকবে না, অর্থাৎ ডিএমএ কিন্তু এই কাজটা করতেই থাকবে সাইক্লিক অর্ডারে। মাইক্রোপ্রসেসর তখন অন্য কাজ করবে, অপারেটিং সিস্টেমের অনেক কাজ আছে, হার্ডওয়্যার সিস্টেমের অনেক কাজ আছে, আইও ডিভাইসের অনেক কাজ আছে, তখন সেই কাজগুলো করবে। তো এই হলো ডিএমএর গঠন, একবার ভালো করে দেখে নাও। এই হলো ডিএমএর কাজের প্রক্রিয়া, কাজের গঠন, এবং এই হলো তার ডায়াগ্রাম। তাহলে ডিএমএ ব্যাপারটা বোঝা গেল মোটামুটি, যে আমাদের ডিএমএ কি ব্যাপার, কি কাজ করে। ডিএমএর পুরো নাম হলো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এর প্রধান কাজ হলো কম্পিউটারের মধ্যে আইও ডিভাইস থেকে মেমোরিতে, বা মেমোরি থেকে আইও ডিভাইসে, বা মেমোরি থেকে মেমোরিতে ডেটা ট্রান্সমিশন করে খুব দ্রুত গতিতে, উইদাউট প্রসেসর ইনভলভমেন্ট। এইটাই হলো আমাদের ডিএমএর কাজ। এবং এই ডিএমএর কি হয়, দেখো এখানে আমি ডিএমএর পুরো ফাংশনটা করেছি। এটা হলো প্রসেসর, এটা হলো মাইক্রো প্রসেসর 8237, এটা হলো ডিএমএ কন্ট্রোলার চিপ বা আইসি 8237, এটা হলো ডিএমএ কন্ট্রোলার চিপ বা আইসি। এটা হলো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং এটা হলো ধরে নেওয়া, এটাকে আমরা ধরে নিচ্ছি USB ড্রাইভ বা পেন ড্রাইভ। এখানে যা কিছু হতে পারে, সেটা আইও ডিভাইস, স্ক্যানার হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, ফ্লপি হতে পারে। তো এই হলো আমাদের ডেটা রিড রাইট লাইন। র্যাম থেকে ডেটা, যখন আমি র্যাম থেকে ডেটা ইউএসবি ড্রাইভে যখন আমি রাইট করব, তখন আবার র্যাম থেকে ডেটা ফেচ করবে 8237 চিপ, এবং সেইখান থেকে ডেটা আর অ্যাড্রেসটা আমাদের ইউএসবি ড্রাইভে যাবে, মানে ডেটাটা যাবে, অ্যাড্রেসটা এখানে র্যামের অ্যাড্রেস যাবে, আর এখানে হচ্ছে ইউএসবি বা পেন ড্রাইভটা কোন পোর্টে, ইউএসবি পোর্টে ইনস্টল করা আছে সেই অ্যাড্রেসটা বোঝানো হচ্ছে। আবার যখন ইউএসবি বা পেন ড্রাইভ থেকে কোনো ডেটাকে আমরা রিড করে র্যামে রাখবো, তখন সেটা হলো ইউএসবি ড্রাইভ থেকে ডেটা বা অ্যাড্রেস ফেচ করবে 8237 চিপের মাধ্যম দিয়ে, আবার ডেটাকে রিড করে র্যামের মধ্যে রেখে দেবে। এটা পুরোটা করবে ডিএমএ কন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসর HOLD এবং HLDA দুটো সিগন্যালের মাধ্যমে ডিএমএ কন্ট্রোলারকে অপারেশন বা অপারেট করবে। এই হলো আমাদের ডিএমএ কন্ট্রোলার বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের কাজ করার পদ্ধতি। আজ এই পর্যন্ত থাক, যদি এইখানে কোথাও প্রবলেম হয় বুঝতে, অবশ্যই আমাকে বলবে, তার উত্তর দেব। এটা আগে ভালো করে দেখো, পড়াশোনা করো, জিনিসটাকে এই পুরো ব্যাপারটাকে প্রথমে ভালো করে বুঝে নাও, কোনো অসুবিধা হবে না। একবার দুবার দেখলেই বুঝতে পারবে
আসল জায়গাটা বা আসল অপারেশনটা কোথায় হচ্ছে, আসল এর কাজটা কি। ওকে, থ্যাংক ইউ।